আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন কি হয়েছে এই কচ্ছপটির, কেন এই কচ্ছপটি দেখতে এরকম, বিস্তারিত জানতে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এছাড়াও আপনারা দেখবেন একটি গরুর ছয়টি পা কিভাবে সম্ভব। বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি, এজন্য ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। দেখুন এই গরুটির দিকে লক্ষ্য করে, আল্লাহু আকবার। আমরা সবাই জানি একটি গরুর চারটি পা, কিন্তু আপনারা ভিডিওটিতে দেখতে পারছেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অলৌকিক কুদরতের সৃষ্টি একটি গরুর ছয়টি পা। আল্লাহু আকবার, কতই না অলৌকিক মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সৃষ্টি। আমরা যতই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অলৌকিক কুদরতের সৃষ্টি দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এবার আপনারা দেখবেন কি হয়েছে এই কচ্ছপটির, কেন এই কচ্ছপটি দেখতে এরকম। বন্ধুরা, আমরা প্রতিদিনই কোনো না কোনো প্লাস্টিকের জিনিস ব্যবহার করি এবং এই প্লাস্টিকের জিনিস ব্যবহার শেষ হলে যেখানে সেখানে ফেলে দেই। সেই প্লাস্টিকগুলো ধীরে ধীরে নদীর কাছে গিয়ে নদীর পানিতে পড়ে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের অবশিষ্ট যে কোনো আবর্জনা সাধারণত নদীতে গিয়ে পড়ে এবং তারপর সেগুলো গিয়ে পড়ে সমুদ্রে, এবং এরপর কি হয় তা কি আপনারা এই কচ্ছপটিকে দেখে অনুমান করতে পারছেন? না পারলে এই কচ্ছপটিকে আরেকটু কাছ থেকে দেখুন। আল্লাহু আকবার, ভিডিওটি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই কচ্ছপটির এই অবস্থা হয়েছে অবশিষ্ট প্লাস্টিকের কারণেই। এই প্লাস্টিক দিয়েই এই কচ্ছপের এই অবস্থা। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। তো বন্ধুরা, এবার আপনারা এই ভিডিওটি দেখুন, একটু কষ্ট করে এই জিরাফটির ঘাড়ের দিকে দেখবেন। আল্লাহু আকবার, ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই জিরাফটির ঘাড় ভাঙা। কতই না কষ্ট হচ্ছে তার এই ঘাড় নিয়ে চলতে। আপনি জানলে অবাক হবেন এই জিরাফের এই অবস্থার কারণ আমরা মানুষ। যেমনটা আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন, মানুষের আবর্জনা থেকে একটি কচ্ছপের কি অবস্থা হয়েছে। বন্ধুরা, আপনারা যারা এই ধরনের অলৌকিক কুদরতের ভিডিও দেখতে পছন্দ করেন তারা ডিসপ্লেতে আসা ভিডিওটির উপরে ক্লিক করুন।